myself wondering, what did happen to the last 10? I ran away with my life fast forward, never turned back again. It's kind of funny that the more we pass. Guys, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের যত 150 সিসির স্কুটার পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে কম দামি 150 সিসির একটি স্কুটার নিয়ে আর তা হচ্ছে স্পিডোর মোগেন এই স্কুটারটি এর বর্তমান প্রাইস কত সেটি জানার আগে চলেন স্কুটারটি আসলে কেমন এটির ব্যাপারে আমরা ছোট করে একটু ধারণা নিয়ে আসি ফারস্টে যদি আমি এই স্কুটারটির আউটলুকের কথা বলি তাহলে বলবো স্পোর্টস সিম মেইনলি এর যে কালার কম্বিনেশন গ্রাফিক্স এর কাজ এক কথায় আমার কাছে স্কুটারটি দুর্দান্ত লেগেছে এবং স্কুটারটির ডিজাইন এমনভাবে করা হয়েছে স্কুটারটি দেখতে আমার কাছে অনেকটা ইয়ামাহা অ্যারক্সের মতো লাগে স্কুটারটিতে সামনে ব্যবহার করা হয়েছে ডাবল এলইডি হেডলাইট এবং স্কুটারটি পেছন থেকে দেখতে আমার কাছে বেশ অ্যাগ্রেসিভ লাগে আপনি যদি স্কুটারটির সিটের দিকে চলে আসি তাহলে দেখবো একটা স্পোর্টস বাইক বা একটা স্পোর্টস স্কুটারে যেমন সিট ব্যবহার করে ঠিক তেমন একটা সিট এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু এর সিটের নিচে একটা ছোটোখাটো বুট স্পেসও পেয়ে যাচ্ছি যেখানে টোলবক্স এবং স্কুটারের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানেই রাখা যাবে এবং স্কুটারটিতে তেল নেওয়ার জায়গায় কিন্তু সিটের নিচেই দেওয়া হয়েছে এবং এর তেল নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার আমরা যদি এখন স্কুটারটির হ্যান্ডেল বারের দিকে চলে আসি তাহলে দেখবো এখানে ব্যবহার করা হচ্ছে ফুল অ্যানালগ একটি মিটার যেখানে প্রয়োজনীয় সব ধরনের অপশনই পাওয়া যাবে 150 সিসির এই স্কুটারটির ইঞ্জিন হচ্ছে 4-stroke সিঙ্গেল সিলিন্ডার V8 V9 S হরিজন্টাল যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 7.5 PSP 7500 RPM আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.5 Nm 6500 RPM এ বাংলাদেশে যত 150 সিসির স্কুটার পাওয়া যায় এই তুলনায় এর পাওয়ারটা একটু কম হলেও এর টর্কটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আমরা যদি এর সাসপেনশনের দিকে চলে আসি তাহলে দেখবো সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফাঁক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ইউনিট সুইং এবং এর ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে সামনের ডিস্ক পেছনের ড্রাম যা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে স্কুটারটি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এর চাকা দুইটা এখানে বেশ মোটা এবং বড় দুটো চাকা ব্যবহার করা হয়েছে আমরা যদি এর সামনের চাকায় চলে আসি তাহলে দেখবো 13 ইঞ্চি একটি রিমের সাথে 110/70 এবং পেছনের চাকাতে একটি 30 সাইজের রিমের সাথে 130/70 দুইটা টিউবলেস টায়ার এই স্কুটারটিতে দেওয়া হয়েছে এখানে কোম্পানি থেকে বলা হচ্ছে এর টপ স্পিড হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় আমার ধারণা অনুযায়ী এর মাইলেজ পাওয়া যাবে সিটির মধ্যে 35 প্রতি লিটারে এর বর্তমান প্রাইস হচ্ছে 1,49,500 টাকা এই দামে বাংলাদেশের ভালো মানের 110 সিসির একটা স্কুটার পাওয়া অনেক কষ্টের বাংলাদেশে স্কুটার বা বাইকের যে প্রাইস সেই অনুযায়ী আমার কাছে এই স্কুটারটির প্রাইস ঠিকঠাকই মনে হচ্ছে তবে আপনার কী মতামত তা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দিতে পারেন আপনারা যারা 150 সিসির একটা স্কুটার কিনবেন বলে চিন্তা করতেছেন তারা কিন্তু স্পিডোর শোরুমে যে স্কুটারটি দেখে আসতেই পারেন তাহলে আজকের ভিডিওটাও দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ